আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাপসুই সম্পর্কে জানবো, এই জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব। তো আমাদেরকে ওয়েবসাইটে ইনস্টল করে নিতে হবে, তো উইন্ডোজ ইউজারের জন্য ইনস্টল করে নিতে হবে। তো এখানে তিনটে ভার্সন আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা কমিউনিটি এডিশন ইউজ করবো, ফ্রি এডিশন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি আমার ওয়েবসাইটে চলে যাব, সরি। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে কনফিগার করে নিতে হবে। তো আমাদের প্রক্সি সার্ভার কনফিগার করে নিতে হবে। কীভাবে কনফিগার করব, প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে প্রক্সিতে। তো আমরা যে কাজটা করতে পারি, আমাদের ব্রাউজার থেকে প্রক্সি সার্ভার কনফিগার করে নিতে পারি, অথবা ওপেন ব্রাউজারে ক্লিক করতে পারি। আমরা যখনই ওপেন ব্রাউজারে ক্লিক করব, তখন দেখা যাবে যে বিষয়টা, আমাদের যে ডিফল্ট ব্রাউজার রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেটা লোকাল প্রক্সি ব্রাউজার হিসেবে কাজ করবে। যেমন আমি ক্লিক করলাম, এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গুগল ক্রোম চলে আসে এবং সেটা লোকাল প্রক্সি সার্ভার হিসেবে কাজ করবে। এখন এই ব্রাউজার দিয়ে আমরা যা সার্চ করব সবই দেখা যাবে যে ওয়েবসাইটের মধ্য দিয়ে যাবে। তখন ওয়েবসাইট দিয়ে আমরা সেটাকে মডিফাই করতে পারবো, সেটাই হচ্ছে মূলত প্রক্সি সার্ভার। যেমন আমি যদি সার্চ করি google.com, দেন বিষয়টা দেখা যাবে যে এটা কিন্তু লোড নেবে না যে পর্যন্ত আমি এটাকে আমার ওয়েবসাইট থেকে আমি পারমিশন না দেব। তো এখানে ক্লিক করে আমরা ফরওয়ার্ড করতে পারি অথবা ড্রপ করতে পারি। ড্রপে ক্লিক করলে এটা লোড নেবে না, অথবা এখান থেকে আমরা বিভিন্ন অ্যাটাক দিতে পারি। তো আমরা ফরওয়ার্ডে ক্লিক করব, ফরওয়ার্ডে ক্লিক করতে থাকব হোয়াইট স্পেস না পাওয়ার পর্যন্ত। তো দেখতে পাচ্ছি আমাদের যে বিষয়টা সেটা কিন্তু হ্যাঁ লোড নিয়ে নিল, তাই না? এই যে আমাদের যে google.com আছে সেটা কিন্তু লোড নিয়ে নিল যখনই আমরা ফরওয়ার্ডে ক্লিক করলাম। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট মেথড আর হোস্ট হচ্ছে google.com। হ্যাঁ, আমাদের তো আমরা তো google.com সার্চ করেছি। তারপরে এখানে কুকিজ রয়েছে, এই যে কুকিজ, এই কুকিজটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা অন্য ভিডিওতে দেখবো কীভাবে কুকিজ স্টোলেন করে আমরা লগ ইন বাইপাস করতে পারি। তো এখানে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে র কোড, সেটা আমরা দেখলাম যে হোস্ট হচ্ছে google.com। তারপরে এখানে আমরা কুকিজ দেখতে পারবো, এখান থেকে আমরা হেডার্স সম্পর্কে জানতে পারবো, হোস্ট google.com কুকিজ সম্পর্কে জানতে পারবো। আর যে বিষয়টা দাঁড়াবে যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমার পুরো যে সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। তো ফরওয়ার্ড আমরা জানলাম, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টার্গেট সম্পর্কে। টার্গেটে যে বিষয়টা দাঁড়াবে, আমরা আমাদের এই যে প্রক্সি ব্রাউজার আছে এটা দিয়ে যা সার্চ করবো সবই এখানে এসে জমা হবে সাইট ম্যাপে, যত পেজ আছে। তো আমরা যেহেতু শুধু google.com সার্চ করেছি, যার কারণে এখানে google.comই থাকবে। তো এখানে আমরা পেজ থেকে বিভিন্ন আনুষঙ্গিক যে এই পেজের সাথে, এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত পেজগুলো দেখতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করব, লিস্ট অ্যাকাউন্ট দেখতে পারবো, তারপরে এখানে ক্লিক করে এর ভিতরে দেখতে পারবো। সেমভাবে আমরা এই কাজটা এখানেও দেখতে পারি, তাই না? তো এই হচ্ছে বিষয়, খুব ইম্পর্টেন্ট সাইট ম্যাপের বিষয়। তারপরে এখানে স্কোপের বিষয় হচ্ছে, যেমন আমরা চাচ্ছি যে শুধু এই পেজটা নিয়েই কাজ করব, তখন দেখে ডানে ক্লিক করব, এরপরে অ্যাডেড টু স্কোপ। তখন আমরা যখন স্কোপে চলে যাব, তখন শুধু এই পেজটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপরে আমরা আবার চলে গেলাম এখানে। তো এখানে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো, এখানে দেখতে পাচ্ছি আমরা মেথড হচ্ছে গেট। তো আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গেট মেথড। তো গেট মেথডে আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট হচ্ছে আমাদের google.com, আর হেডার্সে ক্লিক করলে আমরা এগুলো ইনফরমেশান আগেই জানতে পেরেছি। তো এটা হচ্ছে রিকোয়েস্ট মেথডের ক্ষেত্রে। আমরা যখন রেসপন্সে যাব, তখন কিন্তু আমাদের বেসিক কোডটা দেখতে পারবো যে পেজে আমরা যেতে চাচ্ছি, যেমন google.com, তার বেসিক কোডটা এখানে দেখা যাবে। আর আমরা এখানে হেডার্সে ক্লিক করলে এ সম্পর্কে জানতে পারবো, তারপরে হ্যাক্সে, তারপরে রেন্ডারে লোড নিবে আমাদের যে বেসিক ইয়েটা রয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছি মূলত বিষয়। তো এই হচ্ছে বিষয়। পরের ভিডিওতে আমরা ইন্ট্রুডার সম্পর্কে জানবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট।